মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল, আজি মই তোমালোকৰ আগত এইচএছ ফাইনেল ইয়াৰ এক্সামিনেশ্যন 2023 প্ৰস্তুতি হকে এডুকেশ্যনৰ চেপ্টাৰ ওৱানৰ লাষ্ট ভিডিঅ'টি লৈ আহিছোঁ। এই ভিডিঅ'ত মই তোমালোকৰ আগত দীঘল প্ৰশ্নৰ উত্তৰখিনি আলোচনা কৰিম। গতিকে মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল, এই ভিডিঅ'টো স্কিপ নকৰি প্ৰথমৰ পৰা শেষ লৈ চাবা। আৰু যিসকল মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীয়ে মোৰ আগৰ ভিডিঅ'খিনি চোৱা নাই, তেতিয়াহ'লে এই ভিডিঅ'ৰ ডিছক্ৰিপশ্যনত সেই আগৰ ভিডিঅ'ৰ লিংক দিয়া আছে, তাতে গৈ আগৰ ভিডিঅ'খিনি চাবা। আৰু তোমালোকে যদি ভিডিঅ'টো চাই ভাল লাগে, তেতিয়াহ'লে ভিডিঅ'টিত এটা লাইক দিবা, কমেণ্ট কৰিবা আৰু বন্ধু বান্ধৱীৰ লগত বেছি বেছিকৈ শ্বেয়াৰ কৰিবা, যাতে সিহঁতেও এই ভিডিঅ'ৰ দ্বাৰা উপকৃত হয়। বলাচোন, আজিৰ ভিডিঅ'ত কি কি দীঘল প্ৰশ্ন আছে সেইখিনি জানিবলৈ প্ৰয়াস কৰোঁ। দীঘল প্ৰশ্নৰ মাৰ্কখিনি 4 বা 6 নম্বৰৰ মাৰ্ক আহিব। ইতিমধ্যে মই তোমালোকৰ আগত আগৰ ভিডিঅ'খিনিত এই 2 নম্বৰৰ ঠাইতো মই 6 নম্বৰ বা 5 নম্বৰ বা 4 নম্বৰ প্ৰশ্নৰ লিখাকৈ আলোচনা কৰিছোঁ। অ'কে, কোশ্চিন 1, মোডালিয়াৰ আয়োগে মাধ্যমিক শিক্ষাৰ লক্ষ্য সম্পৰ্কে আগবঢ়োৱা পৰামৰ্শসমূহ বৰ্ণনা কৰা। 2015, 2020, 2019 এই প্ৰশ্নটো আহিছিল। মোডালিয়াৰ আয়োগে মাধ্যমিক শিক্ষাৰ লক্ষ্য সম্পৰ্কে আগবঢ়োৱা পৰামৰ্শসমূহ হ'ল, 1, গণতান্ত্ৰিক নাগৰিকত্বৰ বিকাশ। আছে তোমালোকে এতিয়া এই গণতান্ত্ৰিক নাগৰিকত্বৰ বিকাশ সম্বন্ধে, যিহেতু এইটো লং কোশ্চিন, গতিকে ইয়াৰ বিষয়ে তোমাৰ অকণমান লিখিব লাগিব। তাৰ এই গণতান্ত্ৰিক নাগৰিকত্বৰ বিকাশ সম্বন্ধে জানিবলৈ হ'লে তলৰ এই পইণ্টকেইটা তোমাৰ মনত ৰাখিব লাগিব। কি কি ব্যৱস্থাত গণতান্ত্ৰিক নাগৰিকৰ বিকাশ হয়? 1, সুস্থ চিন্তাধাৰা, 2, সুস্থ সামাজিক সমাযোজন, 3, সামাজিক ন্যায়, 4, বাকপটুতা আৰু লিখনিৰ স্পষ্টতা, 5, সহনশীলতা, প্ৰকৃত দেশপ্ৰেম। গতিকে এই গণতান্ত্ৰিক নাগৰিকত্ব বিকাশত এইখিনি বস্তু তোমালোকৰ থাকিব লাগিব, তেতিয়াহে তোমাৰ কি হ'ব, গণতান্ত্ৰিক নাগৰিকত্বৰ বিকাশ হ'ব। তো সেইকাৰণে মোডালিয়াৰ আয়োগে এইখিনি পইণ্টৰ ওপৰত জোৰ দিছিল। তাৰপিছত 3, বৃত্তিগত যোগ্যতাৰ উন্নতকৰণ। এই ইয়াৰ বিষয়ে তোমালোকে বৃত্তিগত যোগ্যতাৰ উন্নতকৰণ এইটোৰ বিষয়ে অকণমান তোমালোকে 2 লাইনমান লিখি দিবা, যিহেতু মই ভিডিঅ' বনাইছোঁ, মই ইমান লং কৰিব খোজা নাই। 3, ব্যক্তিত্বৰ বিকাশ, কেনেকৈ পাৰ্চনেলিটি ডেভেলপ কৰিব পাৰি সেই বিষয়ে মোডালিয়াৰ আয়োগে পৰামৰ্শ আগবঢ়াইছিল। গতিকে তোমালোকে ব্যক্তিত্বৰ বিষয়েও অকণমান লিখি দিব লাগিব। 4, নেতৃত্বৰ শিক্ষা, মানে এই তোমাৰ গণতান্ত্ৰিক নাগৰিকত্বৰ বিকাশত লগলগে তোমাৰ নেতৃত্বৰ শিক্ষা মোডালিয়াৰ আয়োগে এইটো কি কৰিছে, পৰামৰ্শ দিছে। কাৰণ কি, নেতৃত্ব নহ'লে কোনো এজন ছাত্ৰই, আমি জানো কি, কোনো এজন ছাত্ৰই ভৱিষ্যত আমাৰ দেশৰ নাগৰিক। গতিকে এজন দেশ চলাবলৈ হ'লে নেতৃত্ব বা লিডাৰশ্বিপৰ দৰকাৰ। গতিকে মানে লিডাৰশ্বিপ এডুকেশ্যনটো আমাৰ ল'ৰা ছোৱালীসকলৰ মাজত দিবলৈ মোডালিয়াৰ আয়োগে পৰামৰ্শ আগবঢ়াইছিল। 2, শিক্ষাৰ সম সুবিধা প্ৰদানৰ বাবে জাতীয় শিক্ষানীতিত কি কি পৰামৰ্শ আগবঢ়োৱা হৈছিল? 2018 আহিছিল 6 নম্বৰ প্ৰশ্ন, যে শিক্ষাৰ সম সুবিধা প্ৰদানৰ বাবে জাতীয় শিক্ষানীতিত তলত দিয়া পৰামৰ্শসমূহ আগবঢ়োৱা হৈছিল। তাৰমানে আমাৰ শিক্ষাটো যাতে সম সুবিধা, মানে সকলোৱে যাতে শিক্ষাটো সমান সুবিধা পায় শিক্ষাত, সেইকাৰণে আমাৰ জাতীয় শিক্ষানীতি 1986 তলত দিয়া ধৰণৰ কি পৰামৰ্শসমূহ আগবঢ়াইছিল। 1, বা 1 নম্বৰ, স্ত্ৰী শিক্ষা, যে আমাৰ শিক্ষা ব্যৱস্থাত স্ত্ৰী শিক্ষাৰ গুৰুত্ব দিব লাগিব, কিয়নো এখন দেশ উন্নতি হ'বলৈ হ'লে স্ত্ৰী শিক্ষাটো অপৰিহাৰ্য। স্ত্ৰী শিক্ষা অবিহনে কোনো এখন জাতি উন্নতি লাভ কৰিব নোৱাৰে,
সেই হেতুকে রাষ্ট্রীয় শিক্ষানীতি 1986 স্ত্রী শিক্ষা সম্বন্ধে জোর দিছিল। খ নম্বর অনুসূচিত জাতি আর জনজাতি, যে শিডিউল কাস্ট আর শিডিউল ট্রাইবর বিকাশ নহলে দেশ এখনের শিক্ষা ব্যবস্থাটো উন্নত নহব। যদি কোনো এখন দেশত থাকা পিছপরা শ্রেণীর এই জাতি জনজাতিখিনি আগবাড়ি নাহে, তেতিয়াহলে সেই দেশের কিন্তু উন্নত দিকত যাব নারিব। কি কারণ কি? শিক্ষাই দেশ এখনের উন্নতির কি মাপকাঠি। গতি সেই উন্নতি করবলে হলে আমি অনুসূচিত জাতি সমূহ উন্নত করব লাগবে। গতি এই জাতীয় শিক্ষা নীতিত অনুসূচিত জাতির উন্নতির কারণে পরামর্শ আগবাইছিল। গ নম্বর সংখ্যালঘু সকল, আমার দেশত দুই ধরনের সংখ্যা গুরু আর সংখ্যালঘু সম্প্রদায় আছে। সংখ্যালঘু মানে অল্প সংখ্যক, কম সংখ্যক থাকা। যদি দেশ এখনের সংখ্যালঘু সকল উন্নত নহয়, তেতিয়াহলে সেই দেশখন উন্নতির শিখরলে যাব নারিব। সেই হেতুকে জাতীয় শিক্ষানীতি 1986 সংখ্যালঘু সকলের উন্নতির হকে আর বা সংখ্যালঘু সকলের ডেভেলপমেন্টের কারণে শিক্ষার দরকার বলে তাতে পরামর্শ আগবাইছিল। ঘ নম্বর বাধাগ্রস্ত সকল, বাধাগ্রস্ত মানে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড। তো আমি দেশ এখন সমানে আগবাড়াবলৈ হলে শিক্ষা ব্যবস্থাটো আগবাড়াব লাগিব, আর এই শিক্ষা ব্যবস্থাটো থাকা বাধাগ্রস্ত সকলের শিক্ষাটো কম্পালসারি করব লাগিব, তেতিয়াহে দেশ এখন উন্নতি হব। গতি দেশ এখন উন্নতি করবলৈ হলে আমার ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড সকলের উন্নতির কথা চিন্তা করব লাগবে, বা সিহতে যাতে সমান শিক্ষা পায় তার ব্যবস্থা করব লাগিব। লাস্ট পয়েন্ট হল প্রাপ্ত বয়স্ক শিক্ষা। এই আমার দেশের প্রাপ্ত বয়স্ক সকল এডালবিলাকর শিক্ষা, আমার দেশের এডালবিলাক শিক্ষিত হলেহে দেশ এখন আগবাড়ি যাব। আর যদি এডাল সকল অশিক্ষিত হয়ে থাকে, তেতিয়াহলে সিহতে আমার দেশের উন্নতিত কি হ্যাঙ্গার হয়ে থাকিব পারে। সেই হেতুকে জাতীয় শিক্ষানীতি 1986 প্রাপ্তবয়স্ক সকলের শিক্ষার প্রতি গুরুত্ব প্রদান করেছিল। এতিয়া এইখিনি যদি আমি লিখো, তেতিয়াহলে দুই নম্বর প্রশ্নের আনসারখিনি হয়ে যাব। এতিয়া মই তোমালোকৰ আগত কোশ্চিন নম্বর 3 লৈ আহিছো। সামাজিক আর জাতীয় সংহতি মাধ্যমিক শিক্ষার লক্ষ্য হিসাবে আলোচনা করা। এই মাধ্যমিক শিক্ষার যে একটা লক্ষ্য হল কি, সামাজিক আর জাতীয় সংহতি, এইটো আলোচনা করব লাগে। আনসার, কোঠারী আয়োগে মাধ্যমিক শিক্ষার উদ্দেশ্য হিসাবে সামাজিক আর জাতীয় সংহতির উপর গুরুত্ব আরোপ করেছে। এই ডিএস কোঠারী আয়োগে কি যে মাধ্যমিক শিক্ষার উদ্দেশ্যর লগত সংগতি রাখি কি সামাজিক আর জাতীয় সংহতির উপর গুরুত্ব আরোপ করেছিল। এই ক্ষেত্রত দেশের অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক আর রাজনৈতিক দিক নিবিড়ভাবে জড়িত হয়ে আছে। কি কৈছে যে আমার সামাজিক আর জাতীয় সংহতি কি উপরত আমার কি হব, এইখিনির উপর গুরুত্ব দেওয়ার অর্থ এইটো হল কি, দেশের যে অর্থনৈতিক যে বিত্তীয় ব্যবস্থাটা উন্নত হব লাগিব, সামাজিক ব্যবস্থার লগত সম্পর্ক থাকিব লাগিব, সাংস্কৃতিক দিকের লগত সম্পর্ক থাকিব লাগিব, আর রাজনৈতিক দিক, এই যে চারিটা পয়েন্ট প্যারামিটার আছে, অতপ্রত সম্বন্ধ হলে হে দেশ এখন ডেভেলপ হব পারে। এই সমূহে সমাজের বিভিন্ন শ্রেণীর লোকের মাজত বিশৃঙ্খলার সৃষ্টি করে। এই যে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক আর সাংস্কৃতিক এই দিকসমূহে কি করে সমাজের বিভিন্ন শ্রেণীর লোকের মাজত কি করে বিশৃঙ্খলার সৃষ্টি করে। সেই হেতুকে কোঠারী আয়োগে সমাজত সংহতি স্থাপনের লক্ষ্যে নিম্নোক্ত পরামর্শসমূহ আগবাইছিল। এইবর কারণতে কোঠারী আয়োগে কি কৈছিল যে এই তলত দেয়া পরামর্শসমূহ সমাজত সংহতি স্থাপনের কারণে আগবাইছিল।
নাম্বার ওয়ান সাধারণ বিদ্যালয় স্থাপন। তো ডি এস কোঠারী আয়োগে সাধারণ বিদ্যালয় বেশি বেশিক স্থাপন করবলে পরামর্শ আগবাইছিল। নাম্বার টু সামাজিক আর জাতীয় সেবা, আমার যিনি সামাজিক আর রাষ্ট্রীয় যিনি সেবা আছে সার্ভিস আছে সেইখিনির উপরতো গুরুত্ব বৃদ্ধি করার কারণে কোঠারী আয়োগে কি পরামর্শ আগবাইছিল। তিন নম্বর ভাষা নীতি গর্দি তোলা, আমার যেটা ভাষা নীতি আছে সেই নীতিটা গর্দি তুলবলে কোঠারী আয়োগে আমাক পরামর্শ আগবাইছিল। পয়েন্ট ফোরলে আহা, জাতীয় সচেতনতার বিকাশ, আমার যে জাতীয় সচেতনতা মানে ন্যাশনাল যেটা কি সচেতন থাকিব লাগিব, নাগরিক সকল সচেতনতা যাতে হয় তার কি করিব লাগিব, বিকাশ ডেভেলপমেন্ট করিব লাগিব। পাঁচ নম্বর হল কি আন্তর্জাতিক বুঝাপড়ার বাবে শিক্ষা, আমি যে শিক্ষা গ্রহণ করো সেই শিক্ষাটা যাতে আন্তর্জাতিক মানে ইন্টারন্যাশনাল আন্ডারস্ট্যান্ডিং, ইন্টারন্যাশনাল আন্ডারস্ট্যান্ডিংয়ের শিক্ষাও আমার ছাত্র সমাজের মাজত দিব পারলেহে আমার কি হব শিক্ষাটো কি হব সুদূর প্রসারী হব। গতিকে মরমর ছাত্র ছাত্রী সকল এইখিনি আসলে আজির এই ভিডিওর বিষয়বস্তু, অহা ক্লাসত নতুন এটি বিষয়বস্তু লই তোমালোকর আগত উপস্থিত হম। অহা ক্লাসত মই আগবাব খোঁজা চ্যাপ্টারটো হল অগতানুগতিক শিক্ষা, ইংরেজিতে ইয়াক নন ফর্মেল এডুকেশন বলে কয়া হয়। গতিকে মরমর ছাত্র ছাত্রী সকল তোমালোকে আগর ভিডিওখানি চাবা আর ঘরত তোমালোকর বহিত নোট ডাউন করে লবা, আর অহা ভিডিওত মই অগতানুগতিক শিক্ষা নকি, অগতানুগতিক শিক্ষার অর্থ কি, লক্ষ্য কি, বৈশিষ্ট্য কি, গুরুত্ব কি, সেই বিষয়ে তোমালোকর আগত আলোচনা করিম। গতিকে তোমালোকে চিন্তা করিব নালাগে, মই তোমালোকর আগত তোমালোকর এডুকেশন বিষয়ের গোটেখিনি চ্যাপ্টার করে দিবলৈ ট্রাই করিম। যেহেতু একটা চ্যাপ্টার অলরেডি হয়ে গেল, যেহেতু তোমালোকর চ্যাপ্টার বেশি নাই, মাথন তোমালোকর চ্যাপ্টার আছে সাতটা, তার এটা হয়ে গেল। গতিকে তোমালোকে চিন্তা করিব নালাগে, তোমালোকে ভিডিওবিল চাই থাকা, আর মোর ভিডিওর দ্বারা যদি তোমালোক কিঞ্চিৎ পরিমাণে উপকৃত হওয়া তেতিয়া হলে মোর এই পরিশ্রমটা সার্থক হব। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।